যারা হাই কোয়ালিটির বাচ্চা জন্য অপেক্ষা করে আসছিলেন তাদের জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে সাদার বাচ্চা, দীর্ঘ প্রায় 8-9 মাস পরে বাচ্চা সিঙ্গেল রেখে। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আমি আন্তরিকভাবে দুঃখিত, কথাবার্তাটা আমি আজকে এভাবে বলতে পারতেছি না। রকুল কাকা আপনাদের সামনে সকল কথাবার্তা বলবে। আপনারা অনেকদিন যাবৎ আমার এই কবুতরের বাচ্চার জন্য ওয়েট করে অপেক্ষা করেছিলেন, এখন বর্তমানে টিমে আছে এবং এক জোড়া বাচ্চা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। রকুল কাকা এখন দেখাবে, দেখান দীর্ঘ প্রায় 8-9 মাস পরে বাচ্চা সিঙ্গেল রেখে। এটা একদম চিচি চিচি বাচ্চা, দেখান ভালোভাবে দেখান কিরকম করতে লাগেন আপনি। পায়ের ফেদার থেকে শুরু করে সব কিছুই সুন্দর আসছে। এবার এক পর দুই পর দুই পরে চলছে, চোখ ঠোঁট সব একবারে একই রকম, বাবার মতোই সব বাবার মতো। হ্যাঁ, তুই যে নটটা দেখা আর ওই রকম বাচ্চারা দেখা, তাহলে বুঝতে পারবে। তুই ধর এই যে দেখেন, কালার কাটলে একদম বাবার মতোই আসবে। আর এই হাতে আর একটা ধরে, তাহলে তো কাটছে। পায়ের ফেদা দেখছেন অনেক বড় বড় হবে বাবার মতো। যার বাবা তো রানিং কবুতর তো, আর এটা তো বাচ্চা, বাচ্চা সময় অত বেশি মোটা হয় না। তারপরে যে বের হচ্ছে, রক্ত ফিল দেখলে তো বুঝতে হবে যে কারণ। এই হচ্ছে এক জোড়া সবুজ বাচ্চা আমরা দেখলেন, এবার কোন জোড়া দেখাবেন? এবার এক জোড়া দেখাবো হচ্ছে কালো বাচ্চা। কালো বাচ্চা, কালো কবুতরের আগে নটটা দেখেন, মাদিটা দেখেন, মাদিটা শুধু কালার আর পায়ের মুজ দিয়ে মাদিটা সফল। বাচ্চাগুলো দেখলে অবশ্যই ভালো লাগা লাগবে। এই যে বাচ্চা চমক, হাত ধরে দেখান, পায়ের ফেদার দেখান, ঠোঁট দেখান, চোখ দেখান, এটা নর হবে। আর এবার নরমা দিয়ে 100% কনফার্ম হওয়ার কথা, যদিও 100% বলা যায় না, তারপরেও শিওর আমরা এবার নরমাতে হবে ইনশাল্লাহ। কোনো ডিবেটই নাই, একবারে আর কোনো মিস মার্কিং নাই, পিওর বাবার মতো আসছে দুইটাই, সাদা ঠোঁট দুইটা একসাথে। ধন্যবাদ, আমি কথা বলতে পারতেছি না, রকম কাকা বলতেছি কথাবার্তা বলেন। কাকা তোর লজ্জা সরমে, এত লজ্জা পেলে হয় নাই। মাশাল্লাহ, এই কালো বাচ্চা, এগুলো একদম কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা, যারা হাই কোয়ালিটির বাচ্চা জন্য অপেক্ষা করে আসছিলেন তাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সাদার বাচ্চা, আজকে আসবে রেন্টু ভাই, আসবে নেওয়ার জন্য। রেন্টু ভাই সাদা বাচ্চা নিয়ে যাবে, আপনাদের একটা ভিডিওর মাধ্যমে হয়তো দেখাবো। এখন আপাতত তিন জোড়া বাচ্চা আমার কাছে আছে, যেগুলো হাই কোয়ালিটি দেওয়ার মতো, আর এক পেয়ার বাচ্চা ওই দেওয়া আছে এক ভাইয়ের কাছেই, তো ওখান থেকে নিয়ে আসা হয়নি এখনও। ওখান থেকে খাওয়া শিখেনি, খাওয়া শিখে গেছে প্রায়, আমার কাছে ভিডিও করা আছে, খাওয়া শিখে গেছে। তো এদের এদের বাচ্চা এই যে এখানে এই পেয়ারটা, এই তো এগুলো নর্মাল দেওয়ার সম্ভাবনা আছে, যদি কারো পছন্দ হয় একান্তে পছন্দ হলে যোগাযোগ করবেন। নাম্বারটা বলে দিই, 01773493765 নাম্বারে যোগাযোগ করে আপনারা বাচ্চাগুলো কালেক্ট করতে পারেন। তো ভিডিওটি বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।